সৌদি আরবে খেলতে গিয়ে গেল মৌসুমে বেশ কয়েকটি রেকর্ড গড়েছেন সময়ের অন্যতম সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। এবার আরেকটি মাইলফলক ছোঁয়ার রাতে জেতালেন দলকেও। ক্লাব ক্যারিয়ারে 1000তম ম্যাচ খেলতে নামা রোনালদোর একমাত্র গোলেই এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল হেইয়াকে 1-0 ব্যবধানে হারিয়েছে আল নাসর। বুধবার ঘরের মাঠে খেলতে নেমে ম্যাচের প্রথমার্ধে কয়েকটি ভালো সুযোগ পান রোনালদো, কিন্তু সেগুলো কাজে লাগাতে পারেননি তিনি। তবে দ্বিতীয়ার্ধের শেষ দিকে ক্যারিয়ারের 874তম গোলটি করলেন পর্তুগিজ তারকা, আর সেটি গড়ে দিল ব্যবধান। আল ফেইহাকে হারিয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেল আল নাসর। ম্যাচের 81তম মিনিটে গোলটি করেন CR7। সতীর্থের পাস বক্সের বাইরে পেয়ে কাছেই থাকা মার্সেলো ব্রোজোভিচের পায়ে তুলে দিয়ে ভেতরে ঢুকে পড়েন তিনি। এরপর ফিরতি বল পেয়ে ডান পায়ের ভলিতে জাল কাঁপান রোনালদো। গত ডিসেম্বরে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে 1200তম ম্যাচ খেলার মাইলফলকও গোল করে রাঙিয়েছিলেন 39 বছর বয়সী এ পর্তুগিজ তারকা। এই ম্যাচের মধ্য দিয়ে ইউরোপ ও এশিয়ার ক্লাব ক্যারিয়ার মিলিয়ে 1000 ম্যাচ খেলে ফেললেন রোনালদো, যার মধ্যে সবচেয়ে বেশি 438 ম্যাচ খেলেছেন রিয়াল মাদ্রিদের জার্সিতে। এছাড়া ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে 346টি, জুভেন্টাসের হয়ে 134টি, স্পোর্টিং লিসবনের হয়ে 31টি এবং আল নাসরের হয়ে খেলেছেন 51টি ম্যাচ।